আসসালামু আলাইকুম, বেঙ্গলি রান্নায় আবারও সকলকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলের ফুচকার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এটা খুব সহজে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, একদম বাংলাদেশি স্টাইলের। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা খুব সুন্দর এই রেসিপি চটপট দেখে নেই। প্রথমে আমরা তেঁতুলের টক রেডি করব, সেই জন্য আমি এখানে নিয়েছি তেঁতুলের টক। আমি তেঁতুল 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম পানিতে, খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখানে আমি 2 চামচের মতো চিনি আর 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 7 মতো লবণ। এটা দিয়ে আমাদের তেঁতুলের টক রেডি হয়ে যাবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের যদি তেঁতুলটা আর একটু বেশি টক থাকে তাহলে চিনি বাড়াই দিতে পারেন। এই তো আমাদের তেঁতুলের টক রেডি হয়েছে, এটা এখন একটা সাইডে আমরা রেখে দিচ্ছি। দিয়ে আমরা এখন মূল পর্বে চলে যাচ্ছি। এখানে একটা আমি বাটি নিয়েছি, সেখানে আমি সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোলা, এই ছোলাটা আমার বাসায় রান্না করা ছিল সেটা দিলাম, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা দিলে টেস্টটা বেশি বেড়ে যায়। আপনার চাইলে বারবিকিউ সস না থাকলে টমেটো সস কিংবা অন্য যে কোনো সসও দিতে পারেন। খুব ভালোভাবে এখন মেখে নিতে হবে। ছোলার রেসিপি আপনাদের যদি প্রয়োজন লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে পানিপুরি ভেলপুরি সব রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি অবশ্যই লিংক দিয়ে রাখবো। এই তো আমার মেখে নেওয়া হয়েছে। এবার আমরা ফুচকা তৈরি করতে চলে আসলাম। এখানে আমি নিয়েছি চানাচুর, 1/2 কাপের মতো আমার চানাচুর রয়েছে। এখানে রয়েছে ডিম, আমি একটা ডিম খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে রয়েছে তেঁতুলের টক, আর এখানে রয়েছে ফুচকা। এবার আমরা ফুচকা তৈরি করতে চলে যাচ্ছি। প্রথমে একটা আমি ফুচকা নিলাম, ফুচকাটা ফেটে এবার আমি ফুচকার পুর যেটা রেডি করলাম সেটা দিয়ে দিব। যে কোনো বাজারে আপনারা ফুচকা রেডিমেড তৈরি করা পেয়ে যাবেন, আর যদি ঘরে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচুর, দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম, আর দিচ্ছি তেঁতুলের টক। এই তো আমাদের 2 মিনিটে ফুচকা রেডি হয়ে গেল, এখন শুধু চটপট মুখে দেওয়ার পালা। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে। আপনার চাইলে এখানে শসা কুচি ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন, আমি এগুলো দিচ্ছি না, আমি যেহেতু বাংলাদেশি স্টাইলে তৈরি করে দেখাচ্ছি। এই তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, শুধু উপরে ডিম ছড়ায় দিচ্ছি। খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন বাংলাদেশি স্টাইলের ফুচকা। আর বাহিরে ভেজাল ফুচকা খাওয়ার প্রয়োজন নাই, এখন থাকে ঘরে বসে আপনারা বাইরের স্বাদেই ফুচকা তৈরি করে খেতে পারেন। বাচ্চা এবং বুড়ো সকলেই আমরা বাইরের ফুচকা খেতে পছন্দ করি, এখন আর বাইরে খাওয়ার প্রয়োজন নাই, এখন আপনারা ঘরে তৈরি করতে পারবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নতুন রেসিপি দেখার জন্য আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। খুদা হাফেজ।